হ্যালো বন্ধুরা, আমি হাসনাত, তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা একজন ভিউয়ার ওমর ফারুক তার করা একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব, টাইম অ্যান্ড ওয়ার্ক নিয়ে। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, প্রশ্নটি হলো, এ একটি কাজ 10 দিনে, বি ওই কাজটি 15 দিনে করে, তারা একত্রে 5 দিন করার পর বাকি কাজ সি 2 দিনে করে, মোট কাজে 450 টাকা পেলে কে কত পাবে? তো বন্ধুরা, বলে রাখি, টাইম অ্যান্ড ওয়ার্ক নিয়ে আমি অনেক ভিডিও বানিয়ে ফেলেছি, আর আমি ভিডিও বানাতে চাই না টাইম অ্যান্ড ওয়ার্ক নিয়ে। তাই এটি হয়তো শেষ অঙ্ক আমার টাইম অ্যান্ড ওয়ার্ক নিয়ে, কারণ অনেক অঙ্ক আছে, ফর্মুলা ঠিক একটাই ফর্মুলা, আর একটাই ফর্মুলাতেই সব অঙ্ক হয়ে যাবে, জাস্ট একটু ভাবনার চিন্তা করার বিষয় থাকে। তো চলো বলো অঙ্কে যাওয়া যাক। এখানে এ 10 দিনে করে, বি 15 দিনে করে, তারা করেছে 5 দিন, পরে বাকি কাজটি সি করে। তো আমাদেরকে বের করতে হবে এ কত কাজ করলো, বি কত কাজ করলো, আর সি কত কাজ করলো। এটা বের করলে আমাদের অ্যান্সার চলে আসবে। তো এ বলা আছে 10 দিনে, বি বলা আছে 15 দিনে, আমরা মোট কাজ ধরে নেব, অর্থাৎ এই দুটি লসাগু বের করে নেব। লসাগু হবে 30 ইউনিট। তো 30 ইউনিট আমাদের মোট কাজ, এর মধ্যে থেকে এ আর বি কত করেছে আমরা দেখে নেব, বাকি কাজটা সি করবে। তো এ এ করবে 30/10, অর্থাৎ 3 ইউনিট কাজ একদিনে। তো 5 দিনে কত করবে, একদিনে 3 ইউনিট হলে 5 দিনে করবে 15 ইউনিট কাজ। ঠিক একইভাবে বি বি একদিনে করবে 30/15, অর্থাৎ 2 ইউনিট কাজ। তো 5 দিনে কত করবে, 2 × 5, অর্থাৎ 10 ইউনিট কাজ। 5 দিনে এরা 15 আর 10, অর্থাৎ 25 ইউনিট কাজ করে ফেলেছে। তো বাকি আছে আর মাত্র 5 ইউনিট কাজ, যেটা সি করেছে। তো আমরা এখানে সি দেখে নেব। তো সি করে বাকিটা, তো বাকি কত, তো 5 ইউনিট, মোট 30 ইউনিট, তার মধ্যে 15, 10, 25, আর সি 5 ইউনিট। তো বন্ধুরা, এই তিনটে আমরা পেয়ে গেলাম। এই অনুসারে এটা হচ্ছে কাজ, তো এই অনুসারে টাকাটা ভাগ হবে। যদি এই অনুসারে ভাগ হয় তো আমরা এভাবে লিখতে পারি, এ ইজ টু বি ইজ টু সি ইকুয়াল টু 15:10:5। যদি কেটে দিই তো হবে 3:2:1, এই অনুপাতে টাকা পাবে। তো মোট আমাদের কত, মোট 6, তার মধ্যে 3A, 2B আর C 1। তো আমাদের মোট টাকা ছিল 450 টাকা। তো এর মধ্যে থেকে মোট 6 ভাগের মধ্যে 3 ভাগ পাবে এ। তো এ কত পাচ্ছে, 6-এর সঙ্গে এটা কাটলে 75, 3 × 75, 3 = 225 টাকা। তো এ আমাদের পাচ্ছে 225 টাকা, এটা এর ক্ষেত্রে। বিয়ের ক্ষেত্রে কি হবে, বিয়ের ক্ষেত্রে 450 2 ভাগ পাবে 6 ভাগের মধ্যে, তো আমাদের বি পাবে 150 টাকা। ঠিক একইভাবে সি যদি দেখি, তো সি মোট 450 টাকার মধ্যে 6 ভাগের 1 ভাগ পাবে, অর্থাৎ পাবে সে 75 টাকা। তো বন্ধুরা, এইটা হচ্ছে অ্যান্সার, এ 225, বি 150, আর সি 75 টাকা। এই ছিল আজকের ভিডিও, আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক দাও, শেয়ার করো, সেই সঙ্গে প্লিজ কমেন্ট করে জানাও কেমন লাগছে আমার ভিডিওগুলি। আর যারা নতুন আমার চ্যানেলে তাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটিকে। আজকের মতো এ পর্যন্তই, ধন্যবাদ।